রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনের লোকসঙ্গীত উৎসব। বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আয়োজনের প্রথম দিনে গান পরিবেশন করেন বাংলাদেশ, ব্রাজিল, নেপাল ও ভারতের শিল্পীরা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম লোকসঙ্গীত উৎসব শুরু হলো বাংলাদেশ সহ আটটি দেশের শিল্পীদের নিয়ে। বাউলিয়ানার শিল্পীদের দলীয় পরিবেশনায় মরমী সাধক লালন শাহের গান দিয়ে শুরু হয় আয়োজন। দেশের হয়ে আরও গিয়েছেন ফকির শাহাবুদ্দিন। সাম্বাতালের সঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করে ব্রাজিলের দল মরিসিও টিজুম্বা। আমরা ইউটিউবে যা দেখি, বিভিন্নভাবে টেলিভিশনে যা দেখি আর লাইভ মিউজিক দেখা এবং তাদের কনভারসেশন শোনা, তাদের কথা শোনা, সব কিছু আমাদেরকে ভীষণ আমি বলবো যে এনরিচ করে। একটু আগে ব্রাজিলে পারফরমেন্স হলো, তাদের সংস্কৃতি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম এবং খুবই ভালো লাগছে আর কি। আমাদের বাংলাদেশি শিল্পীরা যারা পারফরমেন্স করছেন তাদের পারফরমেন্সগুলো খুবই ভালো লাগছে। তিনটি পরিবেশনার পর আসে উদ্বোধন পর্ব। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। প্রথম দিনের উৎসবে ড্রানিয়ান নামের বিশেষ ধরনের গিটারের সুরে তিব্বতী লোকসঙ্গীত শোনান তেনজিন চোয়েগাল। ভারতীয় শিল্পী পাপন শোনান আসাম, পাঞ্জাবের আঞ্চলিক গান সহ নিজের লেখা ও সুর করা গান। দ্বিতীয় দিনে গাইবেন নেপাল, পাকিস্তান, ভারতের শিল্পীরা। সান কমিউনিকেশনের আয়োজনে এই উৎসব শেষ হবে শনিবার। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।